আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর আজকে আমরা 12তম পর্বে হাজির হলাম গণিত বিষয়ের। এর আগে আমরা 11টি ভিডিও দিয়েছি, তোমরা ক্লাস 8-এর প্লেলিস্টে বাকি যে ভিডিওগুলো তোমরা দেখো নি আগের সেগুলো দেখে নিতে পারো। তো এই ভিডিওটি তোমাদের তৃতীয় অধ্যায়ের 69 পৃষ্ঠার মেইন বইয়ের 69 পৃষ্ঠার যেই খ নং ম্যাথটি রয়েছে, 2x + 3y - z, এটাকে ঘন করতে হবে। আমরা এর আগে a + b হোল কিউব সূত্র দেখেছি, a³ + 3ac² b + 3ab² + b³। এই সূত্র আমরা এখন খ নংটা সলিউশন করব, খ নং যে ম্যাথটি রয়েছে। এক্ষেত্রে আমরা জানি যে তিনটা পদ যখন থাকে একটা রাশিতে, তখন তিনটা পদের ক্ষেত্রে তো আমরা সরাসরি কিউব করতে পারি না। আমরা যেটা করব, দুইটা পদকে একটা পদে রূপান্তর করব আর একটা পদকে আলাদা রাখবো। তার মানে আমরা এখানে 2x + 3y কে একটা পদ নিব এবং জেডকে আলাদা আরেকটা পদ হিসেবে রাখবো। 2x + 3y কে আমরা সূত্রের এ এবং জেডকে আমরা সূত্রের বি হিসেবে কল্পনা করব। তার মানে 2x + 3y কে আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে এসে এটাকে এ এবং জেডকে বি হিসেবে কল্পনা করব, তারপর আমরা কিউব দিব। তাহলে এখানে দেখো, আমরা জানি a + b হোল কিউবের সূত্র আমরা আগে লিখেছি। এবার আমরা দেখব a - b হোল কিউবের সূত্রটি কি। আমরা জানি যে a - b হোল কিউবের সূত্র হচ্ছে, a - b হোল কিউবের সূত্র হচ্ছে a³ - 3ac² b + 3ab² - p³। তাহলে সূত্রটা কী দাঁড়ালো? a - b হোল কিউবের সূত্র হচ্ছে a³ - 3ac² b, এটা বি, ঠিক আছে, 3ac² b, ও টাইপিং এত ভুল, 3ac² b মাইনাস প্লাস 3ab² - p³। এই সূত্র দ্বারা আমরা এটা করতে পারবো। আর তোমরা চাইলে আরেকটা জিনিস করতে পারতে, এই একটা দুইভাবে করা যাবে। একটা চাইলে তোমরা 2x কে একটা পদ রেখে প্লাস দিয়ে 3y - z কে ব্র্যাকেটে নিয়ে এটা আলাদা একটা পদ নিয়ে করতে পারো। তার মানে এটা 2x থাকবে a, 3y - z হবে b, হোল কিউব দিয়ে a+b হোল কিউব সূত্র দিয়ে করলো, একই মানই আসবে। আচ্ছা, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে জেডকে আমরা বি আর 2x + 3y কে এ ধরে আমরা কিউব করব। তাহলে আমাদের সূত্র মতে সমরা সূত্র কি বলে, এই কিউব প্রথমে, তাহলে এ আমাদের কত দেওয়া আছে, 2x + 3y। তাহলে 2x + 3y হোল কিউব দিলাম, এবার মাইনাস আমাদের সূত্রের মাইনাস, তারপর 3 আছে, 3 দিলাম, তারপর a² b, এ কত আমাদের এ দেওয়া আছে 2x, এ আমরা ধরেছি 2x + 3y কে, তাহলে 2x + 3y² + b, বি হচ্ছে আমাদের জেড, তাই না? তারপর হচ্ছে +3ab, ap² তাহলে 3 লিখলাম, এর ভ্যালু হচ্ছে আমাদের 2x + 3y, তারপর b² লিখব, ইন্টু, তো b² আমরা জানি b এর ভ্যালু হচ্ছে জেড, তাহলে z² আর তারপর আমাদের হচ্ছে b³ - b³, তাহলে b এর জায়গায় আমাদের কত, জেড, তাহলে z³। এটা আমাদের সূত্র অনুসারে আমরা লিখতে পারি। এবার আমরা এটাকে ভাঙাই, আবার আমাদের দেখো এখানে 2x + 3y এই অংশটুকু এসেছে, এই অংশটুকু কিউব আকারে এসেছে। তাহলে এইটুকু যদি আমরা ভাঙাই, আমরা a+b হোল কিউব সূত্র অনুসারে ভাঙাতে পারি, a³ + 3a² b + 3ab² + b³। এই সূত্র অনুসারে যদি ভাঙাই, তাহলে আমরা এখানে 2x হচ্ছে আমাদের প্রথম রাশি, প্রথম পদ বা a, তাহলে 2x হোল কিউব লিখতে পারি, মানে 2x³ + 3 2x² কারণ এখানে আমরা সূত্র জানি 3a² b, তাহলে a এখানে 2x, তাহলে 2x² b এর জায়গায় হবে 3y। তারপর এখানে তার সূত্র হচ্ছে +3ab, এই 3 তো লিখলাম, 3 লিখলাম, তারপর এ হচ্ছে আমাদের 2x লিখলাম, b এর জায়গায় আমাদের কত বসবে, 3y বসবে, আমাদের সূত্র ছিল b² তাহলে b² বসবে, মানে 3ab² তারপর হচ্ছে b³, তার মানে এখানে b³ মানে আমাদের কত, 3y, তাহলে 3y হোল কিউব। এতটুকুর এই যে 2x + 3y হোল কিউব, এই অংশটুকুর জন্য আমরা জাস্ট এই অংশটুকু ভাঙিয়ে আমরা এখান থেকে অংশটুকু পেয়েছি। এবার আমাদের এখানে যে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম, তারপর এখানে 3 আছে, 3 দিলাম, এবার আমাদের 2x + 3y² এটাকে আমরা a+b² সূত্রে ভাঙাতে পারি। সে সূত্র অনুসারে আমরা জানি যে a² + 2ab + b² এই সূত্র অনুসারে আমরা a কত আমাদের 2x আর b হচ্ছে আমাদের 3y, তাহলে আমাদের 2x² + 2x 2 × 2x, সূত্রের 2ab, তাই না, 2 লিখলাম, a হচ্ছে আমাদের 2x, b হচ্ছে 3y, প্লাস b² b কত আমাদের, 3y² তারপর এখানে ইন্টু, এখানে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে আসলাম কারণ ভিতরেগুলো ফার্স্ট ব্র্যাকেটে আছে, তাই পরবর্তী ব্র্যাকেটটা যখন আনবো বা বন্ধ নিয়ে আনবো তখন সেটাকে সেকেন্ড ব্র্যাকেটে আমরা আনবো। তারপর আমাদের জেড রয়েছে গুণাকারে, জেড লিখলাম গুণাকারে, তারপর এখানে 3 আছে, 3 দিলাম, এখানে জেড আছে গুণাকারে, z² আছে, z² সামনে নিয়ে আসলাম, z², তারপর এখানে 2x + 3y আছে, 2x + 3y রাখলাম, আর এখানে এটা z³ আছে, z³ হবে, এখানে টাইপিংয়ে ভুল হচ্ছে, আমরা টাইপিংয়ে ভুল করছি, টাইপিংয়ে কোথাও ভুল করছি, ইয়েস, আমাদের এটা z³ হবে, যেখানে যেখানে z² দেখতে পাচ্ছ এটা পুরোটাই z³ হবে, এখানে z² হওয়ার কোনো সুযোগ নেই। ওকে,
তাহলে এবার দেখো এখানে 2x হোল কিউব, 2x হোল কিউব আমরা জানি 2 কে কিউব করব এবং x কে কিউব করব, 2 কে কিউব করলে 2 কিউব মানে হচ্ছে 2 কে 3 বার গুণ, 2 ইনটু 2 ইনটু 2, 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 4 কে 2 দ্বারা গুণ করলে 8, তার মানে 8x কিউব, তারপর আমাদের এখানে আছে 3, 3 তারপর 2x স্কয়ার, 2x স্কয়ার মানে 4x স্কয়ার তাই না, 2 স্কয়ার মানে 4, তাহলে 4 ইন্টু 3 কত 12, 12 কে 3 দ্বারা গুণ করলে 36, 36x স্কয়ার y, তাহলে 36x স্কয়ার y, এবার এই অংশটুকু যদি ভাঙাই এখানে 3 ইন্টু 2 6, 3 স্কয়ার মানে 9, তাহলে 6 নং কত 54, আচ্ছা এটা আলাদা রাখলাম, 3 ইন্টু 2 x 6x রাখলাম, 3 স্কয়ার 3y স্কয়ার মানে 9y স্কয়ার, এখানে প্লাস দিলাম প্লাস 3 কিউব, 3y কিউব, 3 কিউব মানে হচ্ছে 27, 3 কিউব মানে কি জিনিস তোমরা অলরেডি জানো যে 3 কিউব মানে 3 কে 3 বার 3 বার গুণ, তারপর y কিউব আছে, y কিউবের জায়গায় y কিউব লিখলাম, তার মানে 37y কিউব, আর এখানে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা যে 3z এই অংশটুকু আমরা এখন সলভ করব, এখানে 3 আছে 3 লিখলাম, 2x স্কয়ার মানে 4x স্কয়ার, 2 ইন্টু 2 ইন্টু 3 তার মানে কত 12, 12xy তার মানে 12xy, 3 স্কয়ার y, 3y স্কয়ার মানে 3 স্কয়ার মানে হচ্ছে 9y স্কয়ার, তো y স্কোয়ারই 9y স্কোয়ার ইন্টু z, z রাখলাম, তারপর এখানে দেখো 3z স্কোয়ারকে আমরা 2x দ্বারা গুণ করবো, তাহলে কত হয় 6z স্কোয়ার x, 3z স্কোয়ারকে 3y দ্বারা গুণ করলে 9z স্কোয়ার y, 339 আর ওয়াই জেড, জেড স্কোয়ার ওয়াই, ঠিক আছে জেড স্কোয়ার ওয়াই বসে দিলাম, আর এখানে মাইনাস জেড কিউব আছে, মাইনাস জেড কিউব বসালাম, এবার জাস্ট নর্মাল আমরা সরল করলাম, এখানে এক্স এইট এক্স কিউব আছে, এইট এক্স কিউব এই অংশটুকু যা আছে তাই থাকলো, সিক্স এক্স আর 9y স্কোয়ার গুণ করবো, 6 আর 9 গুণ করবো, আমরা সবসময় যে গুণ করার সময় খেয়াল করবো যেটা আমাদের ধ্রুবক রাশি রয়েছে বা যেটা আমাদের সাংখ্যিক মান, সাংখ্যিক মানগুলো আলাদা গুণ করবো এবং পরবর্তীতে আমাদের যে চলকগুলো রয়েছে চলকগুলো গুণ করবো, তাহলে 6 আর 9 গুণ করলে 6 নং 54, 54 আর এখানে এক্স, এখানে ওয়াই স্কোয়ার, ওয়াই এক্স ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে 27y কিউব, আর এখানে মাইনাস 3 দ্বারা পুরোটা গুণ হয়ে যাবে, মাইনাস 3z দ্বারা পুরোটা গুণ হবে, কারণ এখানে জেডও গুণাকার আছে, তাহলে মাইনাস 3z এর সাথে যদি আমরা 4x গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, 3 আর 4 গুণ করলে 12x স্কোয়ার, আর এখানে জেড আছে জেড গুণ, তারপর মাইনাস 3 সাথে 12xy গুণ করলে, মাইনাস 3z এর সাথে 12xy গুণ করলে মাইনাস 3 তো বসবে, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 12 গুণ করলে 36xy আছে, আর এখানে জেড xyz, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 9 গুণ করলে 27, তারপর এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার বসালাম, জেড আছে জেড বসালাম, তারপর এই অংশটুকু যা আছে তা থাকবে, বাকি অংশটুকু মানে 6z স্কোয়ার x প্লাস 9z স্কোয়ার y মাইনাস জেড কিউব, এই অংশটুকু যা আছে তাই থাকবে, আশা করছি বুঝতে পারো, যদি বুঝতে পারো ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে, কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটি চাইলে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো, ধন্যবাদ সবাইকে।